আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল দেখে অথবা বুঝতে পারছেন যে আজকে আমি আমার ভিডিওটা টপিক কি নিয়ে হবে। হ্যাঁ, যারা ম্যাথ অথবা আইএসটিতে ভর্তি হওয়ার নিয়ে ভাবতেছেন তাদের জন্য সুখবর চলে আসছে, কারণ এই কিছুদিন আগে হলো তাদের জন্য ম্যাথসের ভর্তি হওয়ার নোটিশটা দিয়ে দিছে। তো নোটিশ সম্পর্কে আমি একটু বিস্তারিত আপনাদের পড়ে শোনাবো, আর কোনো কোশ্চেন যদি থাকে তাহলে তো অবশ্যই ভিডিও কমেন্টে কমেন্ট করে জানাবেন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যা করতে হবে, ম্যাথসের আইএসটির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে বাংলাদেশে, সেই ওয়েবসাইট প্রেস করতে হবে। তো আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, আবার ভিডিও ডিসক্রিপশনে লক্ষ্য করলেও সেখানে পাবেন। তাহলে ওয়েবসাইটটা হচ্ছে www.dgss.gov.bd, প্রেস। এই যে স্বাস্থ্য অধিদপ্তর গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার, এটাই এখান থেকে ম্যাথস এবং আইএসটি যত নিয়ম কানুন সব এখানে ওরা পাবলিশ করে থাকে। তো প্রথমে আপনি হোম পেজে আসার পরে নিচের দিকে আসবেন, ডান কর্নারে দেখেন এই যে এখানে 2018-19 শিক্ষাবর্ষে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ও ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটিতে ছাত্রছাত্রীদের ভর্তি বিজ্ঞপ্তি। তো চলুন এখানে ক্লিক করা যাক, বিস্তারিত জেনে আসি। আচ্ছা, টেকনোলজিতে ছাত্রছাত্রীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আশা করি, হ্যাঁ, ক্লিক করার পর এই পিডিএফটি আমাদের সামনে ওপেন হবে। আমরা এই পিডিএফটি বিস্তারিত এ টু জেড পড়লেই সব কিছু আমরা বুঝতে পারবো। তো চলুন পিডিএফটা পড়া যাক। বিষয়, আচ্ছা, এটা পিডিএফটা পাবলিশ হয়েছে 4 তারিখে, 4/6/2018, আর ডিটেলস বলা হয়েছে যে 2018-19 শিক্ষাবর্ষে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বাগেরহাট, কুষ্টিয়া, নোয়াখালী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, ফরিদপুর, সাতক্ষীরা অবস্থিত 9টি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং এ 3 বছর মেয়াদ কোর্স প্লাস 1 বছরের ইন্টার্নশিপ সহ ডিপ্লোমা কোর্স এবং 11টি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ঝিনাইদহ, সিলেট, সিরাজগঞ্জ, সাতক্ষীরা ও জামালপুর 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজির কোর্সের বিভিন্ন অনুষদে ছাত্রছাত্রীদের ভর্তির বিজ্ঞপ্তি। তো ভর্তির জন্য যা শর্তাবলী সেগুলো পূরণ করতে হবে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে, একযোগে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে নির্ধারিত আইএসটি ও ম্যাথসে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বলে রাখি, নোটিশটা অনেক বিশাল বড়, তাই আজকের ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ আমি প্রত্যেকটি পয়েন্ট পড়বো আর আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে যেহেতু বলতেছে একযোগে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে নির্ধারিত আইএসটি এবং ম্যাথসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আসলে একই দিনে পরীক্ষা হবে এবং এক কোশ্চেনেই, যাকে বলে অভিন্ন, মানে সেম কোশ্চেনেই একটা পরীক্ষার মাধ্যমে আপনি আইএসটি ও ম্যাথসের ভর্তি পরীক্ষা দুইটাতে অ্যাপ্লাই করতে পারবেন একটা পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার তারিখ 3 তারিখ, 3/8/2018 শুক্রবার, আর সময় হচ্ছে 1 ঘন্টা, সকাল 10টা থেকে 11টা। তো অনেক সময় আছে, পরীক্ষা এখনো দেরি, সে অনুযায়ী আপনার প্রিপারেশন নিতে থাকবেন। ভর্তির যোগ্যতা হচ্ছে 2014 থেকে 2018 সঙ্গে, এটা আসলে সবারই আছে। যে সকল প্রার্থী ও লেভেল বা বিদেশের থেকে পাশ করছেন তাদেরকে ডিরেক্টর মেডিকেল এডুকেশনের কাছ থেকে 2000 টাকার পে অর্ডার করে ইকুভ্যালেন্ট সার্টিফিকেট আইডি সংগ্রহ করতে হবে, কারণ যারা বাংলাদেশে এসএসসি পাস করেন নাই বা বাইরের দেশ থেকে এসএসসি পাস করে আসছেন বা এসএসসি ইকুইভ্যালেন্ট সমমান পড়ে আসছেন, তাদের ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটটা গ্রহণ করতে হলে যে ডিরেক্টর মেডিকেল এডুকেশনের কাছ থেকে পে অর্ডার করে তাদের ইকুইভ্যালেন্ট একটা সার্টিফিকেট ও আইডি সংগ্রহ করতে হবে, তাছাড়া তারা ফর্ম পূরণ করতে পারবে না। ভর্তির দরখাস্ত এসএমএস এর মাধ্যমে করতে হবে, আবার অনলাইনের মাধ্যমে করা যাবে, কোনো সমস্যা নেই। তবে অনলাইনের মাধ্যমে করাই সব থেকে ভালো। তো সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না, অনলাইনে আবেদন করার শুরু তারিখ হবে 11/6/2018, সকালে 10:20 থেকে শুরু হবে, মানে আগামী পরশু দিন থেকে অনলাইনে আবেদন করার সময়টা শুরু হবে। আবেদন করার শেষ সময় থাকবে 5/7/2018, তার মানে হচ্ছে এখন 5-6 মাস, জুন এর পরবর্তী মাস পর্যন্ত টাইম আছে, এখন জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত। 5 নম্বর পয়েন্টে যাই, যে কোনো একটি সেন্টারে পরীক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ, আপনারা যেহেতু পরীক্ষাটা অনেক জায়গাতে হবে, তো আপনি ইচ্ছামতো আপনার পরীক্ষার সেন্টার, আপনার বাসা যেখান থেকে বা আপনার জেলা মধ্যে আপনার বাড়ি যেখানে, তার থেকে
সেই জেলার মধ্যে আপনি ইচ্ছা করলে সেই কেন্দ্রে পরীক্ষা দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে অনলাইনে যখন ফর্ম পূরণ করতে হবে বা SMS এর মাধ্যমে যখন অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে, তো এইটার ইচ্ছা কোটায় ভর্তি হওয়ার ক্ষেত্রে একাধিক সেন্টারে দাবিদার হলে কমা দিয়ে পড়ে লিখতে হবে। ভর্তির আবেদন ফি 700 টাকা, SMS এর জন্য কোড সমূহ, ধরুন যে আপনি হচ্ছে ধরুন যে আপনি রাজশাহীতে ভর্তি হতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে রাজশাহীতে না সরি রাজশাহী কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার বাড়ি রাজশাহী, আপনি রাজশাহীতে, সেক্ষেত্রে আপনার SMS এর কোডটা হবে হচ্ছে 82। আবার আপনার যদি বাড়ি কে হয়ে থাকে কুষ্টিয়া, কুষ্টিয়া যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোডটি হবে 92। আর ফ্রিডম ফাইটার যারা কোটা থাকবে, ফ্রিডম ফাইটার যারা মুক্তিযোদ্ধা সন্তান তাদের জন্য কোটা কোড হচ্ছে FFF, আর ট্রিপল যারা প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে TR। আর IST এর কোড সমূহ আমি বলে রাখি যে একটা আপনারা SMS করবেন একটা, এবং একটা SMS এর মাধ্যমে আপনি IST এবং ম্যাটস এর দুটাতে অ্যাপ্লাই করতে পারবেন একটা পরীক্ষার মাধ্যমে। তো SMS এর যে প্রক্রিয়াটা সেটা নিচে দেওয়া আছে, আপনি যদি রাজশাহী IST তে ভর্তি হতে চান বা মানে IST তো অনেকগুলো সাবজেক্ট থাকে আপনারা হয়তো জানেন, তো আপনি যদি IST ডেন্টিস্ট সাবজেক্ট যদি ডেন্টিস্ট্রি হয় তা আর ডেন্টিস্ট সাবজেক্টের যদি বগুড়াতে যদি ডেন্টিস্ট্রিতে পড়তে চান তাহলে বগুড়ার কোড হবে 134। যে এক্সাম্পল এখানে দিয়ে দিছে, যদি আপনার IST রাজশাহী ডেন্টিস্ট্রিতে ভর্তি হতে চান, দেখুন রাজশাহী ডেন্টিস্ট্রি আর রাজশাহী কোড হচ্ছে 124, তাহলে আপনার ফরম্যাটটা হবে 124। যদি সিলেক্ট করেন 124 যদি সিলেক্ট করেন তাহলে রাজশাহী IST আপনার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তার পরবর্তীতে আসি, ম্যাটস এর কোডও সেম ওইভাবে লিখতে হবে, ম্যাটস এর কোড কুষ্টিয়া ম্যাটস এর কোড 512, নোয়াখালী ম্যাটস এর কোড 513, আর 600 ডিভিশন কোডও লিখতে হবে। আপনারা যে 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 ডিভিশনের মাধ্যমে আছেন, যেসব বিভাগের মাধ্যমে, ঢাকা হলে 1, চিটাগাং হলে 2, খুলনা হলে 4, আপনারা বিস্তারিত এখানে পড়লে টোটাল বুঝতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো কমেন্ট করে জানাবেন, আমি খুব দ্রুত চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আচ্ছা, এখানে দেখেন বিভিন্ন ম্যাটসের আসন সংখ্যাও বলে দেওয়া আছে, কোন ম্যাটসে কতগুলো আসন সংখ্যা। কুষ্টিয়াতে মেধাভিত্তিক 50টা, বিভাগীয় আসন 50টা। বিভাগীয় আসন বলতে বোঝায় যে ডিপার্টমেন্টাল যে আসন, আমি নিচের দিকে পরবর্তী সেটা নিয়ে আলোচনা হয়েছে, কোন IST-তে কতটা সিট আছে। তবে SMS করার যে প্রক্রিয়াটা আমি সরাসরি সেটাতে চলে যাচ্ছি। আপনারা দেখেন যে SMS এ মানে আপনাকে অনলাইন তো ফর্ম পূরণ করতে হবে, এবং তার আগে SMS এর মাধ্যমে, এর আগে HSC অ্যাডমিশনের যেমন SMS এর মাধ্যমে SMS করা লাগছে, এটা তো SMS এর মাধ্যমে করা যাবে, অনলাইনেও করা যাবে, SMS এও করা যাবে, আপনি দুইভাবে করতে পারেন। যারা অনলাইনে করতে প্রবলেম হবে তারা SMS এ করবেন, আর যারা অনলাইনে করতে পারবেন তারা অনলাইনে করতে পারেন। তো আবেদন কিন্তু শুরু হবে আগামী পরশু দিন থেকে, আজকে 9 তারিখ, আগামী পরশু দিন 11 তারিখ 10টা থেকে আবেদন শুরু হবে, SMS এবং অনলাইন দুটাতে। তো আবেদন করার পূর্বে এই তথ্যগুলি হাতে কাছে নিয়ে বসতে হবে, কারণ কোনো ভুল হলে সংশোধনের উপায় থাকবে না। প্রথমত আপনি SSC পরীক্ষার বোর্ড রোল, তারপরে পরীক্ষার পাসিং ইয়ার, এগুলা টোটাল একটা চিরকুটে লিখে রাখবেন, বা আপনার যদি মনে থাকে আরো ভালো। তারপর যে কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেই কেন্দ্রের কোড শক এক এক নাম্বার শখে, কারণ আপনি যদি কুষ্টিয়াতে বা রাজশাহীতে পরীক্ষা দিতে চান, আপনার বাসা ধরুন কুষ্টিয়া, আপনি কুষ্টিয়া কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই হলে আপনার কোড কোড নাম্বারটি জানা লাগবে, কোড নাম্বারটি হচ্ছে 92। আপনি রাজশাহী হলে 82, সিলেট হলে 88, এটা আপনি আগেই চিরকুটে লিখে রাখবেন। আমি আবার বলছি, ভিডিওটা অবশ্যই আজকে বড় হবে, কারণ আমি চাচ্ছি যে সব বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার করে রাখার, কারণ অনেকে আছে নোটিশ পড়বে কিন্তু ঠিক মতো বুঝতে পারবে না, অনেক ভোগান্তির সৃষ্টি হবে। 3 নম্বরে দেখেন বলছে IST এবং সাবজেক্ট কোড চয়েস করা, সাবজেক্ট কোড চয়েস করা আমি তো দেখছি, বলে দিছি প্রথমে 3 নম্বর ছকে, 2 নম্বর ছকে আপনি যদি IST এ ম্যাটসে দুইটাতে ভর্তি অ্যাপ্লাই করতে চান কোডগুলো অবশ্যই জেনে রাখবেন। সব 2 নম্বরে IST কোডটা সাবজেক্ট কোডটা দিয়ে আছে। আপনি যদি, আমি আবার বলে যাচ্ছি, যদি রাজশাহী ডেন্টিস্টে ভর্তি হতে চান তাহলে আপনার কোডটা হতে হবে হচ্ছে 124, রাজশাহীতে ডেন্টিস্টে 124 নম্বরে কোডে পড়ে। আর যদি হতে চান রেডিওথেরাপি তাহলে রাজশাহী যদি হতে চান তাহলে 126 দেবেন। তারপর ম্যাথস এর কোডটি সিলেক্ট করবেন, তারপরে আপনি ম্যাথস এর কোডটি হাতের কাছে নিয়ে রাখবেন, প্রার্থীর জেলা বা বিভাগের ডিভিশন কোডটা সবকিছু আপনি হাতের কাছে নিয়ে আবেদন করতে বসবেন।
প্রথমে SMS কিভাবে করতে হবে, এখানে বলা আছে যে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য টেলিটকের মেসেজ অপশনে যাবেন, এটা ডিজাইন স্পেস দিবেন, তারপর এসির বোর্ড রোল, এসির বোর্ড দিবেন পাসিং ইয়ার। এখানে দেখেন দিয়ে আছে যে কিভাবে করতে হবে। প্রথমে যদি আপনার বোর্ড হয় ঢাকা, তারপরে আপনারা প্রথমে প্রিপেড টেলিটকের মেসেজ, অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আপনার এসএমএস টা করতে হবে। প্রিপেড টেলিটক মেসেজ অপশনে গিয়ে লিখবেন DGHS স্পেস, লিখে কমা দিবেন, তারপরে স্পেস দিয়ে SSC বোর্ড। প্রিপেড টেলিটকের মেসেজ অপশনে গিয়ে আপনি প্রথমে লিখবেন DGHS, তারপরে স্পেস, তারপর SSC বোর্ড। যদি আপনার SSC বোর্ড হয় খুলনা, তাহলে প্রথম খুলনার প্রথম 3 অক্ষর দিবেন, যদি হয় যশোর তাহলে JES, তারপরে স্পেস দিয়ে আপনার পরীক্ষার রোল নাম্বার, তারপরে পাসিং স্পেস দিয়ে পাসিং ইয়ার, তারপরে আপনার চয়েস 1 2, পছন্দ ক্রম অনুযায়ী সক 2 এবং 3, মানে ম্যাথস, প্রথমে ম্যাথসের সাবজেক্ট কোড, তারপরে IST সাবজেক্ট কোড, যেকোনো একটি আগে পরে হতে পারে, এটা কোনো সমস্যা নাই। এখানে এক্সাম্পল দিয়ে দিছি, আপনারা দেখে নেবেন। স্পেস দিয়ে ডিভিশন কোড, ডিভিশন কোড, তারপরে কোটা কোড, কোটা কোড যদি হয় ফ্রিডম ফাইটার অথবা টিআর, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, স্পেস দেওয়ার পর কোটা কোড তো লাগবে না, যদি কারো কোটা না থাকে তাহলে সেন্ড করে দেবেন 16222 নম্বরে, ব্যাস। তারপরে পরবর্তী আপনাকে SMS এ কনফার্মেশন SMS দেওয়া হবে, যেটা HSC তে যেভাবে করছিলেন, পিন দিয়ে আপনাকে যে ইওর পিন ইজ এত, এরকম একটা মেসেজ আসবে। তারপর আপনার সেকেন্ড অপশনে পুনরায় ডিজি স্পেস লিখে ইয়েস লিখতে হবে, 50 মেসেজে পাওয়া পিনটা দিয়ে, আর আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, যেটা অবশ্যই সবসময় ওপেন থাকবে, কারণ ভর্তি সংক্রান্ত সকল SMS আপনাকে এই কন্ট্যাক্ট নাম্বারে পাঠানো হবে। আর এখানকার যেই ট্রানজেকশন নাম্বারগুলা আর পিন নাম্বারগুলো অবশ্যই কোনো ক্রমে SMS গুলা রেখে দেওয়ার ট্রাই করবেন, যেন ডিলেট না হয়ে যায়, কারণ এগুলো ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। আর যারা অনলাইনে প্রদান করবেন, প্রার্থীর ফি জমা দেন প্রবেশপত্র, তাদের যারা যারা যখন প্রবেশপত্র ছাড়বে পেমেন্টটা করার পর, পরীক্ষার আগে, পরীক্ষা দেওয়ার 7 দিন অথবা 20 দিন, যাই হোক, আপনার আপনাকে SMS করে বলে দিবে যে আপনার এডমিট কার্ড তৈরি হয়ে গেছে, আপনি এই ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিন, পরীক্ষার 7 দিন 10 দিন অথবা 1 মাস আগে বলে দিবে। তো সেটার জন্য আপনি এই যে এই ওয়েবসাইটে ভিজিট করার পর ব্রাউজ করবেন, ম্যাথস আইএসটির অ্যাডমিশন অপশনে ক্লিক করে পাসওয়ার্ডটি লগ ইন। আচ্ছা, আমি এই ওয়েবসাইটটা দেখি এখন ওপেন হয়েছে কিনা। DGHS টেলিটক, আচ্ছা দেখা যাচ্ছে ওয়েবসাইটটা আছে, এই যে দেখুন, এইখানে আপনারা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন এইখানে, আর SMS এর মাধ্যমে ওই সিস্টেমটা এখানে। IHCL ম্যাথস অ্যাডমিশন, সরি DBS কানেকশন ইজ ফেল, হ্যাঁ এখনো এটা ওপেন হয় নাই, জাস্ট সাইটটা ওপেন করা আছে এখনো, যেহেতু টাইম চালু হয় নাই, ভর্তির এখানে আপডেটও করে নাই। তো ওই ওয়েবসাইটটি যখন প্রদর্শিত কালেক্ট হবে, এই ওয়েবসাইটে ঢুকে এখানে বাটন থাকবে ডাউনলোড অ্যাডমিট কার্ড, তো ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর আপনার ইউজার আইডি থাকবে আর আপনার পাসওয়ার্ড থাকবে, ইউজার আইডি আর পাসওয়ার্ড আপনাকে যে দিয়ে হবে 30, তো ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেই আপনার হচ্ছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, যারা অনলাইনে, আমি তো আগেই বলে রাখলাম, অনলাইনে অ্যাপ্লাই করা সব থেকে ভালো হবে, কারণ এখানে ছবি আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, আর ছবির সাইজটা অবশ্যই 300x300 পিক্সেল, এবং যে সিগনেচার করতে হবে সে সিগনেচারের সাইজ হবে 300x80 পিক্সেল, অবশ্যই যেন ছবিটা যেন 100 কিলোবাইটের বেশি না হয়, আর ফাইল সাইজ আপনার সিগনেচার ওইটা যেন 60 কিলোবাইটের বেশি না হয়। তো অনেকের প্রশ্ন হতে পারে যে সিগনেচারটা কিভাবে আপলোড করবো। আপনার সাধারণত একটা পেনে আপনি একটা সাদা কাগজের উপর আপনি সিগনেচার করে যেটা সাধারণত করেন, অবশ্যই মনে রাখবেন সিগনেচারটা যেটা করবেন সেই সিগনেচারটাও কিন্তু পরীক্ষা দেওয়ার সময় যেই ফর্ম একটা পেপার আসবে ওইখানে কিন্তু সেম সিগনেচার করতে হবে। তো সিগনেচারটা আপনি একটা সাদা কাগজে সিগনেচার করে ফোন দিয়ে ছবি উঠাবেন, তারপর আপনার যদি ফটোশপ থাকে ফোনের অথবা কম্পিউটারে, আপনি সাইজটা ইচ্ছা মতো 60 কিলোবাইট করে নিতে পারবেন। তারপরে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে বলে দিছে প্রবেশপত্র ডাউনলোড শুরুর তারিখ, প্রবেশপত্র 22/7 থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আপনারা ওই ওয়েবসাইট থেকে, এবং শেষ হচ্ছে 29 তারিখ পর্যন্ত। আচ্ছা, IST এর জন্য এখানে একটু পরে দেখি, IST এর প্রতিটি অনুষদ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ বিভাগের ডিভিশন বা ডিপার্টমেন্টাল প্রার্থীদের বেলা ন্যূনতম 30% কোটা সংরক্ষিত থাকবে। ডিভিশন বা ডিপার্টমেন্টাল কোটা যদি না পাওয়া যায় তাহলে মেধা তালিকায় যারা তাদেরকেই পূরণ কর, তাদেরকে দিয়ে সেটা পূরণ করা হবে। এখন আমি বলে রাখি যে আসলে
ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটটা কি? ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হচ্ছে কেউ যদি এইচএসসি পাস করছে বা এসএসসি পাস করার পর অনেকদিন ধরে কোনো স্বায়ত্তশাসিত বা কোনো সরকারি কোনো হসপিটালে বা জব কর্মরত বা জব অবস্থায় আছেন, তাদেরকে বলা হবে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট। তারা যদি অ্যাপ্লাই করতে চান তাদের জন্য 30% কোটা আছে। যে এখানে বলা আছে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুল মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বারডেম হাসপাতাল, শিশু স্বাস্থ্য ইউনিট হাসপাতাল, যারা কর্মরত আছেন তারাই আবেদন করতে পারবেন এবং তারাই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট নামে পরিচিত পাবেন। তো এখানে সবই দেওয়া আছে, আর আমি বিস্তারিত এত পড়ে পড়তে যাচ্ছি না, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে। তো পরীক্ষার যে বিষয়টি আছে, অবশ্যই 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের পরীক্ষা বাংলা 15 থাকবে, অঙ্ক 15, পদার্থ রসায়ন জীববিজ্ঞান 15, সাধারণ জ্ঞান 10। আর আপনার এসএসসি কাউন্ট ডাউনের নাম্বারটা কেমন হবে? আপনি এসএসসি তে যদি জিপিএ 5 পান তার সাথে 20 গুণ হবে। আপনি যদি 5 পান তাহলে 20 গুণ হয়ে আপনার নাম্বারটা হচ্ছে 5 × 100, 100 নাম্বার প্লাস আরো লিখিত পরীক্ষার নাম্বার। লিখিত পরীক্ষা যদি 180 পান তাহলে টোটাল নাম্বার হচ্ছে 180। আর লিখিত পরীক্ষা যদি 4.50 পাই তাহলে তার সাথে 20 যোগ দিবেন, তারপরে লিখিত পরীক্ষার নাম্বার। এইভাবে নাম্বারটা কাউন্ট ডাউন হবে। তো আশা করি আপনার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, যারা আইএসটি এবং ম্যাথসে ভর্তি হতে চান। আর যারা আপনার ফ্রেন্ড সার্কেল যারা ভর্তি হতে চায় আইএসটি এবং ম্যাথসে, তাদের এই নোটিশটি তাদের মধ্যে শেয়ার করুন, এই ভিডিওটি তাদের মাঝে শেয়ার করুন। আশা করি তারা অনেক উপকৃত হবে। আর ভালো লাগে ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।